ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। নায়ক রোশান ও নায়িকা ববির বেপরোয়া মুভিটি দেখার জন্য তাদের ফ্যানরা অনেকদিন ধরেই অপেক্ষা করছেন। সর্বশেষ ঈদুল আজহায় মুক্তির কথা ছিল ছবিটির, মুক্তি পেয়েছেও, কিন্তু একটি মাত্র হলে মুক্তি দেওয়া হয়েছিল। তাই ছবিটি আবার নতুন করে কবে অনেকগুলো হলে মুক্তি দেওয়া হবে সে অপেক্ষায় ছিলেন তাদের ফ্যানরা। অবশেষে জানা গেল মহাসমারোহে আগামী 12ই অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে বেপরোয়া। এ ব্যাপারে নায়ক রোশান বলেন, এবার আর মুক্তির তারিখ নড়চড় হবে না। বেপরোয়া বিগ অ্যারেঞ্জমেন্টের ছবি, পুরোপুরি অ্যাকশন ঘরানার। এমন অ্যাকশনের ছবি আমাদের দেশে খুব কম নির্মিত হয়। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় বেপরোয়া পরিচালনা করেছেন কলকাতার রাজা চন্দ। ছবিটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত রোশান। তিনি আরও বলেন, বেপরোয়ায় দর্শক অ্যাকশন, সুন্দর কিছু গান, ফ্যামিলি ড্রামা সবই খুঁজে পাবেন। ট্রেলার প্রকাশের পর ব্যাপক সাড়া পেয়েছি। যারা ছবিটি দেখার জন্য আশায় বুক বেঁধে আছেন তারা হতাশ হবেন না। তো বন্ধুরা, 12ই অক্টোবর রোশান ববির বেপরোয়া মুভিটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।